শিল্প তালুকে দেহ উদ্ধার কিরে চাঞ্চল্য সৃষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া, হলদি নদীর ধার থেকে দেহ উদ্ধার। হলদিয়া দুর্গাচক থানা ইটভাটা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাদল মাঝি, বয়স ২৪, বাড়ি বিহারে। তিনি দুর্গাচক থানার হুগলি নদীর ধারে ইটভাটায় কাজ করতেন। কোনোভাবে ইটভাটার পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃতদেহ খুবলে খাওয়ার চিহ্ন রয়েছে। দুর্গাচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। রবিবার হলদিয়া মহকুমার হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না।